हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल क्रिएटिव सौमिता। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্রস স্টিচের তৈরি একটি সুন্দর ফুলের ডিজাইন। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো বন্ধুরা, প্রথমে আমরা এখানে সবুজ কালারের উল দিয়ে একটি ঘর তুলে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা বাঁ দিকের কোণ বরাবর আবারও একটি ঘর তুলে নেব। তার পাশে একটি ঘর ফাঁকা দিয়ে আবারও একটি ঘর তুলে নেব। তার নিচের লাইনে আমরা বাঁ দিকের কোণ বরাবর আবারও একটি ঘর তুলে নেব। এবার আসি তার ঠিক উপরের লাইনে। এখানে যে প্রথমে একটি ঘর বানিয়েছিলাম, মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়েছিলাম, তার ঠিক উপরের লাইনে আমরা যে ফাঁকা দিয়েছিলাম যে ঘরটি, তার ঠিক উপরের লাইনে আমরা আবারও একটি ঘর বানিয়ে নেব। ডান দিক থেকে একটি ঘর ছেড়ে ও বাঁ দিক থেকে একটি ঘর ছেড়ে তার ঠিক উপরের লাইনে আবারও আমরা একটি ঘর সবুজ কালারের উল দিয়ে বানিয়ে নেব। এবার আসছি লাল কালারের উলের ডিজাইনের ক্ষেত্রে। এই যে সবুজ কালারের যে ঘরটা আমরা বানিয়েছিলাম, তার ঠিক উপরের লাইনে এখানে 1 2 3 4 5 6 7 7টি ঘর বানিয়ে নেব। ডান দিক থেকেও তিনটি ঘর বাড়িয়ে নেব এবং বাঁ দিক থেকেও তিনটি ঘর বাড়িয়ে নিয়ে 7টি ঘর বাড়িয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে তিনটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আমরা বাঁ দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে এখানে দুটি ঘর বানিয়ে নেব এবং তার ঠিক নিচের লাইনে আবারও আমরা বাঁ দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে এখানে তিনটি ঘর বানাবো, পাশে দুটি ঘর ছেড়ে দেব এবং একটি ঘর বানাবো। তার ঠিক উপরের লাইনে আমরা প্রথমে একটি ঘর বানিয়ে নেব, পাশে একটি ঘর ছেড়ে দেব, তার পাশে আবারও একটি ঘর বানিয়ে নেব। তার উপরের লাইনে আমরা দুপাশ থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর বানিয়ে নেব। এবার আসি তার ঠিক নিচের লাইনে। এই যে লাইনটি আমরা বানিয়েছিলাম, প্রথমে তিনটি ঘর, পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর, তার ঠিক নিচের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দেব, দিয়ে এখানে পাঁচটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আমরা দুপাশ থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর বানিয়ে নিয়ে এই এই ডিজাইনটি কমপ্লিট করে নেব। এবার আসছি এই যে সাতটি ঘর বানিয়েছিলাম তার ঠিক নিচের লাইনে বাঁ দিকে। এখানেও আমরা বাঁ দিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে প্রথমে তিনটি ঘর বানাবো, তার ঠিক নিচের লাইনে ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর বানাবো, তার ঠিক নিচের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে তিনটি ঘর বানাবো, পাশে দুটি ঘর ছেড়ে দেব এবং পাশে একটি ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা একটি ঘর বানাবো এবং তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা বাঁ দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর বানিয়ে নেব। এবার আসছি এই এই লাইনটির ক্ষেত্রে। এখানে যে আমরা প্রথমে একটি ঘর বানিয়েছিলাম, মাঝখানে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর বানিয়েছিলাম, তার ঠিক নিচের লাইনে আমরা বাঁ দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর বানিয়ে নেব এবং তার নিচের লাইনে আমরা দুপাশ থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর বানিয়ে নিয়ে এই ডিজাইনটিও কমপ্লিট করে নেব। এবার আসছি এই যে সাতটি ঘর বানিয়েছিলাম তার ঠিক উপরের লাইনে আমরা এখানে দুপাশ থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে পাঁচটি ঘর বানাবো, তার পাশে ডান দিকে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও চারটি ঘর বানাবো এবং বাঁ পাশে আবারও দুটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর বানিয়ে নিয়ে এই লাইনটি আমরা লম্বালম্বিভাবে কমপ্লিট করে নেব। এবার আসছি তার ঠিক উপরের লাইনে। তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে এখানে 1 2 3 4 5 6 7 7টি ঘর বানিয়ে নেব, তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও তিনটি ঘর বানাবো এবং পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও এপাশেও সাতটি ঘর বানিয়ে নেব। এবার আসি তার ঠিক উপরের লাইনে। তার ঠিক উপরের লাইনে আমরা এখানে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে তিনটি ঘর বানাবো, তার পাশে তিনটি ঘর ছেড়ে দিয়ে এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টি ঘর বানিয়ে নেব, এপাশেও আবার তিনটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর বানিয়ে নিয়ে এই লাইনটি কমপ্লিট করে নেব। এবার আসছি এখানে। এখানে আমরা বাঁ দিক থেকে এখানে আমরা এই যে তিনটি ঘর বানিয়েছিলাম তার উপরের লাইনে আবারও দুটি ঘর বানাবো, পাশে তিনটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর বানাবো। তার ঠিক উপরের লাইনে আমরা আবারও এখানে দুটি ঘর বানিয়ে নেব এবং পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা দুপাশ থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে পাঁচটি ঘর বানিয়ে নেব, তার ঠিক উপরের লাইনে আবারও আমরা দুপাশ থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর বানিয়ে নেব। এবার আসছি এখানে।
এখানে যে আমরা তিনটি ঘর বানিয়েছিলাম মাঝখানে তিনটি ঘর ছেড়ে দিয়ে নটি ঘর বানিয়ে মাঝখানে আবারও তিনটি ঘর ছেড়ে দিয়ে নটি ঘর বানিয়েছিলাম এই লাইনটি তার ঠিক উপরের লাইনে বাঁ দিকে এখানে আমরা দেখো বন্ধুরা যে নটি ঘর বানিয়েছিলাম তার ঠিক প্রথম ঘরটির মাথায় আমরা এখানে বাঁ দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে দুটি ঘর বানাবো তার পাশে তিনটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর বানাবো তার ঠিক উপরের লাইনে আমরা বাঁ দিক থেকে আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে প্রথমে তিনটি ঘর বানিয়ে নেব পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর বানিয়ে নেব এবার আসছি তার ঠিক উপরের লাইনে তার ঠিক উপরের লাইনে আমরা আবারও দুপাশ থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে এখানে পাঁচটি ঘর বানাবো তার উপরের লাইনে আবারও আমরা দুপাশ থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর বানিয়ে নিয়ে এই ডিজাইনটিও কমপ্লিট করে নেব এবার আসছি এখানে সবুজ কালারের উল দিয়ে আমরা যে এখানে নটি ঘর বানিয়েছিলাম তার এক দুই তিন তিন নম্বর ঘরের মাথায় প্রথমে সবুজ কালারের উল দিয়ে একটি ঘর বানিয়ে নেব পাশে দুটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নেব তার ঠিক উপরের লাইনে আবারও একটি ঘর বানিয়ে নেব পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানাবো তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিকের কোণ বরাবর প্রথমে একটি ঘর বানাবো তার পাশে তিনটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নেব তার ঠিক উপরের লাইনে আমরা আবারও ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানাবো তার ঠিক উপরের লাইনে আবারও আমরা ডান দিকের কোণ বরাবর উপরে উপরে করে মোট তিনটি ঘর বানিয়ে নেব তার উপরের লাইনে আমরা আবারও ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নিয়ে এই ডিজাইনটি কমপ্লিট করে নেব এবার আসছি এখানে এখানে যে আমরা তিনটি ঘর বানিয়েছিলাম উপরে উপরে করে তার ঠিক উপরের লাইনে এখানে আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে একটি ঘর তুলব পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নেব তার উপরের লাইনে আবারও আমরা একটি ঘর তুলে নেব তার পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানিয়ে নেব তার ঠিক উপরের লাইনে আবারও আমরা ডান দিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নিয়ে পাশে দুটি ঘর ছেড়ে আবারও একটি ঘর বানাবো তার উপরের লাইনে আবারও আমরা একটি ঘর তুলে নেব পাশে তিনটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ঘর বানাবো তার উপরের লাইনে আবারও আমরা একটি ঘর বানিয়ে নিয়ে মাঝখানে তিনটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানাবো এবং তার উপরের লাইনে আমরা বাঁ দিকের কোণ বরাবর একটি ঘর বানিয়ে নিয়ে সবুজ কালারের এই উলের ডিজাইনটি কমপ্লিট করে নেব এবার আসছি এই ফুলের ক্ষেত্রে এখানে দেখো বন্ধুরা আমরা গোলাপি কালারের উল দিয়ে প্রথমে যে সবুজ কালারের উলের ঘরের মাথায় একটি ঘর তুলে নিয়ে দুপাশ থেকে দুটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে আমরা তিনটি ঘর বানিয়ে নেব তার ঠিক উপরের লাইনে আমরা দুপাশ থেকে দুটি ঘর বাড়িয়ে নিয়ে পাঁচটি ঘর বানাবো তার ঠিক উপরের লাইনে আমরা প্রথমে দুটি গোলাপি কালারের উলের ঘর বানাবো পাশে একটি ব্লু কালারের ঘর বানাবো তার পাশে আবারও দুটি গোলাপি কালারের ঘর বানিয়ে নেব তার ঠিক উপরের লাইনে আমরা প্রথমে আবারও দুটি গোলাপি কালারের ঘর বানাবো পাশে একটি ব্লু কালারের ঘর বানাবো এবং তার পাশে আবারও দুটি গোলাপি কালারের ঘর বানিয়ে নেব এবার আসছি তার ঠিক উপরের লাইনে তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে দিয়ে প্রথমে দুটি গোলাপি কালারের ঘর বানাবো পাশে একটি ঘর ছেড়ে দিয়ে তার পাশে ব্লু কালারের ঘর বানিয়ে নেব পাশে আবারও একটি ঘর ছেড়ে দিয়ে পাশে গোলাপি কালারের দুটি ঘর বানিয়ে নেব তার ঠিক উপরের লাইনে আমরা ডান দিক থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটি ব্লু কালারের ঘর বানিয়ে নেব পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ব্লু কালারের ঘর বানিয়ে নেব এভাবে এই ফুলের ডিজাইনটি কমপ্লিট করে নেব এবার আসছি এই ফুলের ডিজাইনের ক্ষেত্রে দেখো বন্ধুরা এই যে আমরা এখানে সবুজ কালারের উলের ঘর বানিয়েছিলাম তার ঠিক পাশে প্রথমে আমরা দুটি গোলাপি কালারের ঘর বানাবো তার পাশে তিনটি ব্লু কালারের ঘর বানিয়ে নেব তার ঠিক নিচের লাইনে আমরা প্রথমে চারটি গোলাপি কালারের ঘর বানাবো পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ব্লু কালারের ঘর বানিয়ে নেব তার ঠিক নিচের লাইনে আমরা ডান দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে এখানে চারটি ঘর গোলাপি কালারের বানিয়ে নেব তার নিচের লাইনে আমরা ডান দিক থেকে তিনটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়ে নেব এবার আসছি এখানে এখানে যে আমরা প্রথমে দুটি গোলাপি কালারের ঘর বানিয়েছি এবং পাশে তিনটি ব্লু কালারের ঘর বানিয়েছি এই লাইনটির ঠিক উপরের লাইনে আমরা প্রথমে চারটি গোলাপি কালারের ঘর বানিয়ে নেব পাশে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও একটি ব্লু কালারের ঘর বানিয়ে নেব
তার ঠিক উপরের লাইনে আমরা দুপাশ থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর বানিয়ে নেব। তার উপরের লাইনে আমরা ডান দিক থেকে আবারও তিনটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়ে নিয়ে এই ফুলের ডিজাইনটিও কমপ্লিট করে নেব। এবার আসছে এখানে, এখানে আমরা যেভাবে এই ফুলের ডিজাইনটি কমপ্লিট করেছিলাম ঠিক সেভাবেই এপাশেও আমরা এই ডিজাইনটিকে কমপ্লিট করে নেব। এক্ষেত্রে দেখো বন্ধুরা, এই যে সবুজ কালারের উলের ঘর বানিয়েছিলাম তার ঠিক পাশে প্রথমে দুটি গোলাপি কালারের ঘর বানাবো, তার পাশে তিনটি ব্লু কালারের উলের ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আবারও আমরা এখানে প্রথমে চারটি গোলাপি কালারের ঘর বানাবো, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে তার পাশে আবারও একটি ব্লু কালারের একটি ঘর বানাবো। তার নিচের লাইনে আমরা বাঁদিক থেকে একটি গোলাপি কালারের ঘর ছেড়ে দিয়ে এখানে চারটি ঘর বানিয়ে নেব। তার ঠিক নিচের লাইনে আমরা বাঁদিক থেকে তিনটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর বানিয়ে নেব। এবার আসছি এই লাইনটিতে, এখানে যে আমরা দুটি গোলাপি কালারের ঘর বানিয়েছিলাম এবং তিনটি ব্লু কালারের ঘর বানিয়েছিলাম, তার ঠিক উপরের লাইনে আবারও আমরা প্রথমে চারটি গোলাপি কালারের উলের ঘর বানাবো, পাশে একটি ঘর ছেড়ে দিয়ে একটি ব্লু কালারের ঘর বানিয়ে নেব। তার ঠিক উপরের লাইনে আমরা দুপাশ থেকে দুটি ঘর ছেড়ে দিয়ে চারটি গোলাপি কালারের ঘর বানাবো। তার ঠিক উপরের লাইনে আবারও আমরা বাঁ দিক থেকে তিনটি ঘর ছেড়ে দিয়ে একটি গোলাপি কালারের ঘর বানিয়ে নিয়ে এই সম্পূর্ণ ডিজাইনটিকে কমপ্লিট করে নেব। বন্ধুরা, আমার এই ডিজাইনটি যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যতদূর পারি বলে দেওয়ার চেষ্টা করব। এই ডিজাইনটি তোমরা ভরাট আসনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে একটি চারপাশ থেকে তিনটি তিনটি করে ঘর ছেড়ে একটি বক্সের মধ্যে এই ডিজাইনটিকে রেখে পুরো আসনে ভরাট করতে পারো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।